পল্লবীর লিভ ইন পার্টনার শাগনিক চক্রবর্তীকে গ্রেফতার করলো পুলিশ। পল্লবীর রহস্য মৃত্যু, প্রতারণার অভিযোগ এবং খুনের অভিযোগে শাগনিক চক্রবর্তী গ্রেফতার। আর্থিক প্রতারণার পাশাপাশি খুনের অভিযোগ করেছিলেন এবং সেই মর্মে এফআইআর দায়ের হয়েছিল গড়ফা থানায় পল্লবীদের বাবার অভিযোগের ভিত্তিতে। আর সেই অভিযোগে এবার গ্রেফতার করা হলো শাগনিক চক্রবর্তীকে। আপনারা জানেন যে গতকাল থেকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাগনিককে, আর এই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো পল্লবীদের লিভ ইন পার্টনার শাগনিক চক্রবর্তীকে। আরো বিস্তারিত আমরা বিষয় জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের সঙ্গে। সত্যজিৎ, গতকালই পল্লবীদের বাবা গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে তার মেয়েকে খুন করা হয়েছে এবং আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তার মেয়ে। দুজনের নামে অভিযোগ করেছিলেন, যে অভিযোগকে এফআইআর হিসাবে রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ এবং তারপর শাগনিক গ্রেফতার। দেখো সুব্রজিৎ, বেশ কয়েকটি বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা জেনেছেন, যার মধ্যে যেমন আর্থিক লেনদেনও রয়েছে, তেমনি এই যে খুনের অভিযোগ করা হয়েছে পল্লবীদের বাড়ির তরফ থেকে, এই খুনের অভিযোগের সূত্র ধরেই কিন্তু পুলিশ তদন্ত করছে। এবং যে এখানে কিন্তু প্রথমেই যেমনটা তোমাকে বলে রাখি যে ময়না তদন্তের যে মৌখিক রিপোর্ট বা প্রাথমিক রিপোর্ট বলা যেতে পারে, তাতে কিন্তু একটা আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে আত্মহত্যার প্ররোচনা রয়েছে কিনা, কিংবা ময়না তদন্তের যে চূড়ান্ত রিপোর্ট সেই রিপোর্ট কি বলছে, আদৌ আত্মহত্যা নাকি হত্যা, সেই সমস্ত বিষয় কিন্তু এখন সময়ের অপেক্ষা। এই সেই সমস্ত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে এই পুরো অভিযোগের ভিত্তিতে। অর্থাৎ একদিকে যেমন খুনের অভিযোগ, অন্যদিকে আর্থিক প্রতারণার অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে কিন্তু প্রায় ঘণ্টাখানেক আগে শাগনিক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে গড়ফা থানা। এবং ইতিমধ্যেই এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং তোমাকে বলে রাখি যে গত রবিবার যখন অভিনেত্রী পল্লবীদের দেহ পাওয়া যায়, সেই সময়ে বেশ কয়েকটি বিষয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে তদন্তকারীদের মধ্যে। একদিকে যেমন দেহ যখন আনা হয়, তখন পল্লবীদের বাড়ির লোকজন যেমনটা বলছেন, সামনে কেউ ছিলেন না, আদৌ কি আত্মহত্যা, সেই নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি শাগনিকের যে আচরণ সেই সমস্ত বিষয় নিয়েও বেশ কিছু প্রশ্ন রয়েছে। সেই সব ধোঁয়াশা যেমন একদিকে কাটানোর চেষ্টা চলছে, অন্যদিকে আর্থিক প্রতারণার জন্য, আর্থিক প্রতারণার যে অভিযোগ তার জন্য যে সমস্ত নথি, সেই সমস্ত নথি ইতিমধ্যেই চেয়ে নেওয়া হয়েছে পল্লবীদের বাড়ির লোকজনের কাছ থেকে। সেক্ষেত্রে তোমাকে বলবো, যেমনটা সূত্রের খবর, যে এই সমস্ত নথি তদন্তকারীরা খতিয়ে দেখেছেন, মোটা অঙ্কের যে লেনদেন হয়েছিল বলে অভিযোগ, সেই লেনদেন আদৌ কতটা হয়েছিল সেই নিয়ে কিন্তু একদিকে ধোঁয়াশা রয়েছে, তেমনি অন্যদিকে আরও যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত বিষয়ে যখন তদন্তকারীরা জানতে গিয়েছেন, তখন যেমনটা জানতে পেরেছেন যে যেদিন ঘটনা হয়েছিল, অর্থাৎ রোববার সকালে পরিচারিকা আসবেন না বাড়িতে, এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং সেই ঘটনা থেকে দুজনের মধ্যে, অর্থাৎ শাগনিক এবং পল্লবীর মধ্যে কথা কাটাকাটি হয়, পল্লবী কোনো খারাপ আচরণ করে এরকমটা তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন বলে আমরা জানতে পাচ্ছি। এবং সেই থেকে কিন্তু ঝামেলার সূত্রপাত, এবং তারপর শাগনিক ঘরের বাইরে যায় এবং সেই সময় দরজা দেওয়া হয়, এমনটা কিন্তু তদন্তকারীরা প্রাথমিক জানতে পেরেছেন, এমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই যে যখন দেহ উদ্ধার হয়েছিল, তখন কিভাবে দেহ উদ্ধার হয়েছিল, এবং পল্লবীদের বাড়ির লোকজন যা বলছেন, বাড়ির পরিবারের সদস্যরা যা অভিযোগ করছেন, তা কতটা সত্যি এবং